হ্যালো ফ্রেন্ডস, বাইনারি নির্মাণের প্রত্যেক অভিনন্দন জানাই এবং আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা জেনেটিক কোড সম্বন্ধে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানব যে ট্রান্সলেশন পদ্ধতিতে জেনেটিক কোডের ইউটিলিটি কী এবং জেনেটিক কোডের বিভিন্ন প্রপার্টিজ এবং ওবেল হাইপোথেসিস সম্বন্ধে আমরা বেসিক কনসেপ্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। ওকে, তো জেনেটিক কোড বুঝতে গেলে আমরা একটুখানি জিনের কনসেপ্ট আমি একটু তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে বিজ্ঞানী ক্রিক যে সেন্ট্রাল ডগমা যে কনসেপ্ট দিয়েছিলেন, তো সেন্ট্রাল ডগমাতে এরকম কনসেপ্ট এটাই বলা হয়েছে যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, রাইট? সো এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ওকে, তো ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতিকে আমরা বলবো ট্রান্সক্রিপশন। ওকে, সো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার পদ্ধতি হলো ট্রান্সক্রিপশন এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে ট্রান্সলেশন। জিনের যে কনসেপ্ট, কিন্তু জিনের যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে, জিন হচ্ছে ডিএনএর একটা অংশ যা এনজাইম তৈরি করে এবং এটা বলেছিলেন বিজ্ঞানী বিডল এবং টটাম, এন্ড দিস ইজ কল্ড ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস। বাট ইনগ্রামের মতে জিন হচ্ছে ডিএনএর এমন একটা অংশ যেখান থেকে প্রোটিন তৈরি হয় বা পলিপেপটাইড চেইন তৈরি হয়, তাকেই আমরা বলবো জিন, রাইট? সো সাপোজ বিভিন্ন রকমের জিন আছে এবং মানুষের সোমেটিক সেলে অন্তত 30,000 জিন আছে। সাপোজ জিন ওয়ান অ্যান্ড জিন টু, সো দেয়ার আর টু ডিফারেন্ট জিন। আমি দুটো জিনের এখানে আমি এক্সাম্পল দিচ্ছি। সো জিন সাপোজ এক্ষেত্রে এমআরএনএ ওয়ান তৈরি হলো এবং এই জিন টু থেকে এমআরএনএ টু তৈরি হলো। ওকে, তো এখান থেকে পলিপেপটাইড চেইন তৈরি হবে। সাপোজ দিস ইজ এ পলিপেপটাইড চেইন এবং এক্ষেত্রে পলিপেপটাইড চেইন। ওকে, সো দিস ইজ পলিপেপটাইড চেইন ওয়ান অ্যান্ড দিস ইজ পলিপেপটাইড চেইন টু। এখন এই দুটো পলিপেপটাইড চেইনের মধ্যে হচ্ছে পার্থক্য কি? এই দুটো পলিপেপটাইড চেইনের পার্থক্য হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের অ্যারেঞ্জমেন্ট। সো এক্ষেত্রে যে অ্যামাইনো অ্যাসিড থাকবে, সো অ্যামাইনো অ্যাসিড অ্যারেঞ্জমেন্ট আর ডিফারেন্ট, রাইট? সো দিস ইজ দ্য কনসেপ্ট অ্যাকচুয়ালি। ওকে, সুতরাং পলিপেপটাইড চেইনে যে অ্যামাইনো অ্যাসিড যে অ্যারেঞ্জমেন্ট থাকবে, পলিপেপটাইড চেইন টুতে ডিফারেন্ট টাইপের অ্যামাইনো অ্যাসিডের অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং মানুষের সোমেটিক সেলে 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে, অর্থাৎ মোট 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে। কিন্তু এই 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিডগুলো কীভাবে অ্যারেঞ্জড হবে সেটাই ঠিক করে দেয় এমআরএনএ এর মধ্যে যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স। ওকে, অর্থাৎ এমআরএনএ এর মধ্যে বেসের যে সিকোয়েন্সের অ্যারেঞ্জমেন্ট, সেই বেস সিকোয়েন্সের অ্যারেঞ্জমেন্টই ঠিক করে দেয় যে পলিপেপটাইড চেইনে এই অ্যামাইনো অ্যাসিডগুলো কীভাবে অ্যারেঞ্জড হবে। ওকে, সাপোজ এই 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড আছে। সাপোজ এক্ষেত্রে মিথিওনিন আছে, এটা ফিনাইল অ্যালানাইন, এক্ষেত্রে আইসোলিউশন, লিউসিন যদি থাকে তাহলে এক্ষেত্রে ধরা যাক মিথিওনিন, আইসোলিউশন, ফিনাইল অ্যালানাইন, ট্রিপটোফান। সো দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, অর্থাৎ পলিপেপটাইড চেইনে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, এই অ্যামাইনো অ্যাসিডগুলো মিথিওনিন, ফিনাইল অ্যালানাইন, আইসোলিউশন, লিউসিন, অর্থাৎ এই যে অ্যারেঞ্জমেন্টের এই প্যাটার্ন, এই প্যাটার্নটা নির্ভর করে এমআরএনএর মধ্যে নাইট্রোজেনাস বেসের যে সিকোয়েন্স আছে বা নাইট্রোজেনাস বেসগুলো যে প্যাটার্নে সজ্জিত আছে তার উপর এটা হচ্ছে ডিপেন্ড করে। ওকে, ডিএনএ, আমি ডিএনএ আছি, সো ডিএনএ ইজ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ওকে, সাপোজ ডিএনএ তে এখানে সিকোয়েন্স আছে এটিজি, সি, সি, জি, টি, সি, এ। সাপোজ দিস ইজ এ সিকোয়েন্স অফ ডিএনএ এবং এটা 3' টু 5', অ্যান্ড এটা 5' টু 3'। আমি 5' টু 3' সিকোয়েন্স আমি আর লিখছি না অ্যাকচুয়ালি। তো এক্ষেত্রে যে এমআরএনএ যে হবে, অর্থাৎ এমআরএনএর ক্ষেত্রে এ কমপ্লিমেন্টারি ইউ, এখানে এ, এটা সি, এটা জি, এটা জি, এটা সি, এক্ষেত্রে এ, এক্ষেত্রে জি, এক্ষেত্রে ইউ। সো দিস ইজ দ্য সিকোয়েন্স। ওকে, অর্থাৎ এক্ষেত্রে পলিপেপটাইড চেনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড যে সিকোয়েন্স আছে, এই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স নির্ভর করে এমআরএনএর মধ্যে যে নাইট্রোজেনাস বেসের যে সিকোয়েন্স আছে তার উপরে ডিপেন্ড করবে। ওকে, অর্থাৎ জিন ওয়ান যে এমআরএনএ তৈরি করে, সেখানে সেই এমআরএনএতে নাইট্রোজেনাস বেসের যে সিকোয়েন্স থাকবে, জিন টু যে এমআরএনএ তৈরি করবে সেই এমআরএনএতে নাইট্রোজেনাস বেসের সিকোয়েন্স ডিফারেন্ট হবে, সেই জন্যই তারা ডিফারেন্ট টাইপের জিন।
কিন্তু বেসিক কনসেপ্ট হচ্ছে একই রকম, কিন্তু বেসিক কনসেপ্ট হচ্ছে সেম। অর্থাৎ দুটো জিন যদিও দুটো ডিফারেন্ট টাইপের পলিপেপটাইড চেইন তৈরি করে, কিন্তু পলিপেপটাইড চেইন তৈরি করার মেকানিজম এই দুটো জিনের ক্ষেত্রে একই রকম। ওকে, সো দিস ইজ কল্ড জেনেটিক কোড, রাইট? এখন যেহেতু আমরা এখানে দেখলাম যে নাইট্রোজেনাস এমআরএনএতে বর্তমান যে নাইট্রোজেনাস বেস আছে তার সিকোয়েন্সের উপর পলিপেপটাইড চেনে বর্তমান অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে অ্যারেঞ্জড হয়, বা অ্যামাইনো অ্যাসিডের অ্যারেঞ্জমেন্টটা এই নাইট্রোজেনাস বেস সিকোয়েন্সের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে, তো এমআরএনএতে নাইট্রোজেনাস বেসের যে সিকোয়েন্স থাকবে, অর্থাৎ এমআরএনএতে যে নাইট্রোজেনাস বেস যে থাকবে সেটা হচ্ছে চার রকমের, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড ইউরাসিন। সুতরাং এই লেটারগুলো, ওকে, এরাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করবে। অর্থাৎ এই লেটারগুলো যেভাবে সজ্জিত হবে এবং তার উপর ডিপেন্ড করবে পলিপেপটাইড চেনে অ্যামাইনো অ্যাসিডের অ্যারেঞ্জমেন্ট। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট, রাইট? তাহলে আমরা এটা জানলাম যে ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, সেই এমআরএনএতে নাইট্রোজেনাস বেসের যে সিকোয়েন্সের যে অ্যারেঞ্জমেন্ট তার উপর ডিপেন্ড করবে পলিপেপটাইড চেনে অ্যামাইনো অ্যাসিডগুলো কিভাবে অ্যারেঞ্জড হবে। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট। যাই হোক, পলিপেপটাইড চেনে অ্যামাইনো অ্যাসিডের অ্যারেঞ্জমেন্ট নির্ভর করে এমআরএনএতে বর্তমান নাইট্রোজেনাস বেস সিকোয়েন্সের অ্যারেঞ্জমেন্টের উপরে। ফ্রান্সিস ক্রিক প্রথম বললেন যে জেনেটিক কোড হচ্ছে ট্রিপলেট, রাইট? সো হোয়াট ইজ কোডন, অর হোয়াট ইজ জেনেটিক কোড অ্যাকচুয়ালি? জেনেটিক কোড হচ্ছে এমআরএনএর মধ্যে বর্তমান নাইট্রোজেনাস যে বেস সিকোয়েন্স আছে সেই নাইট্রোজেনাস বেস সিকোয়েন্সের গুলোর মধ্যে তিনটি করে নাইট্রোজেনাস বেস একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে। সো দিস ইজ কল্ড জেনেটিক কোড। ওকে, সাপোজ আমি একটা এমআরএনএ সিকোয়েন্স এখানে করছি, সাপোজ এ ইউ জি সি 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 জি জি এ ইউ এ সি 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 জি, ওকে, ইউ এ এ। সো দিস ইজ দ্য নাইট্রোজেনাস বেস সিকোয়েন্স অফ অ্যান এমআরএনএ। ওকে, সো দিস ইজ 5 প্রাইম এন্ড অ্যান্ড 3 প্রাইম এন্ড। তো জেনেটিক কোড মানে হচ্ছে এমআরএনএতে নাইট্রোজেনাস বেসের যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী পলিপেপটাইড চেনে অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যারেঞ্জড হবে। অর্থাৎ বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে অ্যারেঞ্জড হবে, রাইট? এবং এমআরএনএতে বর্তমান যে নাইট্রোজেনাস বেস সিকোয়েন্স আছে সেই নাইট্রোজেনাস বেস সিকোয়েন্সের মধ্যে তিনটি নাইট্রোজেনাস বেস একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে, এবং এই তিনটি নাইট্রোজেনাস বেসকে একসঙ্গে বলা হয় জেনেটিক কোড। ওকে, অর্থাৎ মানুষের সোম্যাটিক সেলে যে 20 রকমের যে অ্যামাইনো অ্যাসিড আছে সেই 20 রকমের অ্যামাইনো অ্যাসিডের জন্য ডিফারেন্ট টাইপের জেনেটিক কোড থাকে। ওকে, অর্থাৎ 3-letter কোডন হচ্ছে ডিফারেন্ট টাইপের থাকবে এই 20 রকম অ্যামাইনো অ্যাসিডের জন্য। সাপোজ এইউজি এইউজি এই তিনটে লেটার মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করবে, সো সিসিসি অন্য আর একটা অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করবে, ওকে, জিজিএ এটা অ্যানাদার অ্যামাইনো অ্যাসিডকে সংকেত বহন করবে, ইউএসি অ্যানাদার অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করবে, সিসিজি অ্যানাদার অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করবে। ওকে, এবং এই এই যে কোডনগুলো কোন ধরনের অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে এটা যে কোনো বইতে যে কোডনের যে লিস্ট আছে সেটা তোমরা দেখে নিতে পারো। ওকে, কিন্তু ইউএএ কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করবে না, এই সম্বন্ধে আমি পড়ে আছি। তাহলে এটাই আমরা জানলাম যে এমআরএনএতে নাইট্রোজেনাস বেসের যে সিকোয়েন্স থাকে সেই নাইট্রোজেনাস বেস সিকোয়েন্সের মধ্যে থেকে তিনটি করে নাইট্রোজেনাস বেস একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে, এবং এই তিনটি নাইট্রোজেনাস বেসকেই আমরা বলবো জেনেটিক কোড। ওকে, এরপর আমরা দেখে নিই যে জেনেটিক কোডের আবিষ্কার। ফ্রান্সিস ক্রিক প্রথম জেনেট বলেছিলেন যে জেনেটিক কোডন হচ্ছে ট্রিপলেট, ওকে, এবং তিনি T4 ব্যাকটেরিওফাজের উপর পরীক্ষা করেছিলেন। নিরেনবার্গ পলি ইউ এমআরএনএ তৈরি করেছিলেন, অর্থাৎ এমন একটা এমআরএনএ যার মধ্যে অসংখ্য ইউরাসিল 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 এরকম বেস থাকে, এবং তারা এটা আবিষ্কার করেছিলেন যে তিনটে ইউরাসিল ফিনাইল অ্যালানিনের সংকেত বহন করে। সুতরাং এক্ষেত্রে তারা যে পলিপেপটাইড চেইন পেয়েছিলেন সেটা হচ্ছে ফিনাইল অ্যালানিন ফিনাইল অ্যালানিন ফিনাইল অ্যালানিন এরকম পলিপেপটাইড চেইন পেয়েছিলেন। ওকে, এবং নিরেনবার্গ আরও এটা আবিষ্কার করলেন যে সেটা হচ্ছে সিসিসি প্রোলিন অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে, এবং এএএ লাইসিন অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে। ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা তিনি ইনভিট্রো পদ্ধতিতে যে এমআরএনএ যেটা তৈরি করেছিলেন সেই এমআরএনএ সিকোয়েন্স হচ্ছে জিইউজি,
UGU GUGU UGU এরকম তিনি সিকোয়েন্স তিনি পেয়েছিলেন এবং GUG অর্থাৎ তিনটি নাইট্রোজেনাস বেস এমআরএনএ এর একটি অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ ভ্যালিন এর সংকেত বহন করে সুতরাং এবং UGU সিস্টিনের সংকেত বহন করে সুতরাং ভ্যালিন সিস্টিন এরকম টাইপের একটা পলিপেপটাইড চেইন পেয়েছিলেন এবং সেই কারণে যেন 1969 সালে হরগোবিন্দ কোরান এবং আর্থার নিরেনবার্গকে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং এরপর আমরা দেখে নেব যে জেনেটিক কোডের বিভিন্ন প্রপার্টিস অর্থাৎ জেনেটিক কোড ট্রিপলেট কমালেস নন ওভারল্যাপিং ডিজেনারেসি অফ দ্য কোডন ইউনিভার্সালিটি অফ দ্য কোডন অ্যাম্বিগুয়াস এবং নন অ্যাম্বিগুয়াস কোডন এবং ওবেল পেয়ারিং রাইট প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেনেটিক কোড হচ্ছে ট্রিপলেট ওকে সো First one is the triplet of the codon. So, triplet. mRNA তে যে নাইট্রোজেনাস বেসের যে সিকোয়েন্স থাকে তার মধ্যে তিনটি নাইট্রোজেনাস বেস একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে এবং সেই কারণের জন্যই বলা হয় যে জেনেটিক কোড ইজ ট্রিপলেট রাইট সো যদি একটি নাইট্রোজেনাস বেস সিঙ্গেল নাইট্রোজেনাস বেস যদি সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করত তাহলে জেনেটিক কোড হতো সিঙ্গলেট রাইট যদি টু নাইট্রোজেনাস বেস যদি একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করত তাহলে জেনেটিক কোড হতো ডাবলেট কিন্তু থ্রি নাইট্রোজেনাস বেস সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে এবং সেই কারণের জন্য জেনেটিক কোডকে বলা হয় ট্রিপলেট কোডন ওকে কিন্তু কেন এই ট্রিপলেট সেটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে সোম্যাটিক সেলে 20টা অ্যামাইনো অ্যাসিড থাকবে ওকে সুতরাং জেনেটিক কোড মিনিমাম কিন্তু 20টা হতে হবে তো জেনেটিক কোড যদি সিঙ্গলেট হতো অর্থাৎ একটি নাইট্রোজেনাস বেস যদি একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করত তাহলে আমরা মোট 4টি কোডন পেতাম সো 4 কোডন যদি সিঙ্গলেট হতো তাহলে 4টি কোডন পেতাম অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এবং ইউরাসিলের জন্য ওকে সুতরাং অ্যাডেনিন একটা অ্যামাইনো অ্যাসিড এর সংকেত বহন করত গুয়ানিন একটা সাইটোসিন একটা এবং ইউরাসিল একটা ওকে বাট দিস ইজ নট পসিবল কেন কেন কি মিনিমাম 20টা কোডন থাকতে হবে জেনেটিক কোড যদি ডাবলেট হতো অর্থাৎ এক্ষেত্রে আমরা 4×4 16 কোডন পেতাম ওকে সাপোজ এ ইউ একটি অ্যামাইনো অ্যাসিড তৈরি সংকেত বহন করবে জি ইউ সি ইউ বাট দিস ইজ নট পসিবল কেন কারণ এক্ষেত্রে 16টা কোডন পেতাম কিন্তু আমাদেরকে পেতে হবে মিনিমাম 20টা কোডন রাইট সো দিস ইজ নট পসিবল কিন্তু যদি ট্রিপলেট হয় তাহলে আমরা মোট 64টি কোডন পেতাম সো দিস ইজ মোর দ্যান 20 ওকে সো জেনেটিক কোড অবভিয়াসলি ট্রিপলেট অর্থাৎ তিনটে নাইট্রোজেনাস বেস একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে এবং সেই কারণের জন্য জেনেটিক কোড হচ্ছে ট্রিপলেট কোডন ওকে কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে 64টা অ্যামাইনো অ্যাসিড ওকে তাহলে নিশ্চয়ই একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে সুতরাং নেক্সট জেনেটিক কোডের ধর্ম সেটা হচ্ছে ডিজেনারেসি অফ দ্য কোডন রাইট ওকে তাহলে যে 64 যে কোডন আছে এই 64টা কোডনের মধ্যে তিনটে কোডন কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে না সো 3 কোডন নো অ্যামাইনো অ্যাসিড সো দিস কোনো অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে না এবং এরা হচ্ছে UAA বা এদেরকে বলে ওকার UAG একে বলা হয় অ্যাম্বার এবং ইউ জিএ এবং এটাকে বলা হয় ওপাল যেহেতু এরা কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে না এবং সেই কারণের জন্য এদেরকে বলা হয় ননসেন্স কোডন রাইট সো দে আর কল্ড ননসেন্স কোডন ওকে তাহলে বাকি 61 কোডন সেন্স কোডন রাইট এই 61 কোডনের মধ্যে 2 কোডন নন ডিজেনারেট হোয়াট ইজ নন ডিজেনারেট আমরা আসছি একটু পরে এন্ড বাকি 59 কোডন ইজ ডিজেনারেট রাইট যে দুটো কোডন হচ্ছে নন ডিজেনারেট অ্যাকচুয়ালি এ ইউজি
অ্যাকচুয়ালি ইইউজি মিথিওনিন অর্থাৎ মিথিওনিন অ্যামাইন অ্যাসিডের জন্য একটি মাত্র কোডন থাকে। সো দিস ইজ কল্ড নন ডেজিনেসি অফ দ্য কোডন। কিন্তু 59টা প্লাস আরও একটা কোডন আছে, অর্থাৎ যখন একটি কোডন একটি অ্যামাইন অ্যাসিড তৈরির সংকেত বহন করে তখন সেই কোডনগুলোকে বলে নন ডেজিনারেট কোডন। তাহলে মোট নন ডেজিনারেট কোডনের সংখ্যা হচ্ছে 2টি। ওকে, ডেজিনারেসি অফ দ্য কোডন কাকে বলে? যখন মোর দেন ওয়ান কোডন অর্থাৎ একাধিক কোডন স্পেসিফাই ওয়ান অ্যামাইন অ্যাসিড, রাইট? আমরা এখানে দেখেছি যে 20টা অ্যামাইন অ্যাসিড আছে কিন্তু কোডন হচ্ছে 64, তাহলে অবভিয়াসলি একাধিক কোডন একটি অ্যামাইন অ্যাসিডকে স্পেসিফাই করে, অ্যান্ড দিস ইজ কল্ড ডেজিনারেসি অফ দ্য কোডন। এবারে আমরা নেক্সট প্রপার্টিজে চলে যাই, এবং নেক্সট প্রপার্টি হচ্ছে কমালেস, অর্থাৎ এমআরএনএতে যে রিডিং ফ্রেম থাকে, এই এমআরএনএর এই রিডিং ফ্রেমে কোনো কমা থাকে না বা কোনো পাংচুয়েশন থাকে না, অ্যান্ড দিস ইজ কল্ড কমালেস। অর্থাৎ এরা হচ্ছে পরপর এইভাবে আমরা পড়তে পারি এইউজি সিসিসি, অর্থাৎ এটা হচ্ছে কমালেস, অর্থাৎ এদের মধ্যে কোনো গ্যাপ থাকে না, অ্যান্ড নন ওভারল্যাপিং। অর্থাৎ কোডন কখনো এরকম হয় না, সাপোজ এইউজি একটা অ্যামাইন অ্যাসিডকে সূচিত করলো, আবার ফের এরকম হয় না কখনো, এইউজি একটা অ্যামাইন অ্যাসিডকে সূচিত করলো, আবার ইউজিসি একটা অ্যামাইন অ্যাসিডকে সূচিত করলো, জিসিসি, অর্থাৎ একই লেটার কখনো দুবার ব্যবহৃত হয় না, অ্যান্ড দিস ইজ কল্ড নন ওভারল্যাপিং, রাইট? সুতরাং কোডন সবসময় নন ওভারল্যাপিং হবে। নেক্সট, ইউনিভার্সালিটি অফ দ্য কোডন। নেক্সট ইজ ইউনিভার্সালিটি ফ্রম প্রোক্যারিওট টু হিউম্যান, টু হিউম্যান অল কোডনস আর ইউনিভার্সাল। ওকে, অর্থাৎ কোন ইকোলাইকোসে যে কোডন মিথিওনিনকে সূচিত করবে, ইকোলাইকোসে যে কোডন আইসোলিউসিনকে সূচিত করবে, মানুষের ক্ষেত্রেও সেই কোডন কিন্তু মিথিওনিন এবং আইসোলিউসিনকে সূচিত করবে। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে, প্রোক্যারিওট থেকে হচ্ছে মানুষ পর্যন্ত সবার ক্ষেত্রে কিন্তু জেনেটিক কোড একই রকম হবে, অ্যান্ড দিস ইজ কল্ড ইউনিভার্সালিটি অফ দ্য কোডন, রাইট? নেক্সট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস কোডন। ওকে, সো হোয়াট ইজ অ্যাম্বিগুয়াস কোডন? কিন্তু অ্যাম্বিগুয়াস কোডনের ক্ষেত্রে কি হয়, অ্যাম্বিগুয়াস কোডনে যেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে কিছু কোডন হচ্ছে অ্যাম্বিগুয়াস, যেমন ইউ 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 স্পেসিফাই ফিনাইল অ্যালানাইন, রাইট? সো ইউ 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 হচ্ছে ফিনাইল অ্যালানাইনকে সূচিত করবে, কিন্তু যদি স্ট্রেপটোমাইসিন এই অ্যান্টিবায়োটিক যদি থাকে তাহলে ইউ 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 এরা আইসোলিউশন অথবা লিউসিন অথবা সেরিন এগুলোকে স্পেসিফাই করতে পারে, এবং এগুলোকে বলা হয় অ্যাম্বিগুয়াস কোডন। ওকে, অর্থাৎ একটা কোডন একাধিক অ্যামাইন অ্যাসিডকে সূচিত করছে, সো দিস ইজ কল্ড অ্যাম্বিগুয়াস কোডন। কিন্তু এর সংখ্যা হচ্ছে খুব কম, কিন্তু নন অ্যাম্বিগুয়াস কোডন কোনগুলো? বেশিরভাগ কোডন হচ্ছে নন অ্যাম্বিগুয়াস, অর্থাৎ স্পেসিফিক কোডন স্পেসিফিক অ্যামাইন অ্যাসিডকে সূচিত করবে, যেমন এইউজি মিথিওনিনকে সূচিত করবে, সো দিস ইজ কল্ড নন অ্যাম্বিগুয়াস কোডন। ওকে, এবং একদম শেষে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ওয়েবেল পেয়ারিং। সো ওয়েবেল পেয়ারিং, রাইট? এবং ওয়েবেল পেয়ারিং সম্বন্ধে আমরা পরে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। সো হোয়াট ইজ ওয়েবেল পেয়ারিং এবং ওয়েবেল হাইপোথেসিস। ডেজিনারেসি অফ দ্য কোডনে আমরা দেখেছি যে সিঙ্গেল অ্যামাইন অ্যাসিড অর্থাৎ একটা অ্যামাইন অ্যাসিডের জন্য মোর দেন ওয়ান কোডন থাকবে। সো মোর দেন ওয়ান কোডন অর্থাৎ একটা অ্যামাইন অ্যাসিড এর জন্য একাধিক কোডন থাকে, রাইট? ধরা যাক লিউসিন হচ্ছে একটা অ্যামাইন অ্যাসিড এবং লিউসিনের জন্য একাধিক কোডন সি ইউ সি এবং সি ইউ ইউ। ওকে, দিস ইজ কল্ড ডেজিনারেসি অফ দ্য কোডন। কিন্তু ওয়েবেল পেয়ারিং আমরা কাকে বলবো? সুতরাং লিউসিনের জন্য দুটো কোডন আছে সি ইউ সি এবং সি ইউ ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট লেটার হচ্ছে দুটো সেম কিন্তু সেকেন্ড লেটার হচ্ছে ডিফারেন্ট। ওকে,
So this is called oval base. Actually, যে mRNA আছে CUC এবং CUU যখন আমরা ট্রান্সলেশন পড়ব এই সম্বন্ধে আমরা তখন ডিটেইলসে পড়ব ওকে সাপোজ দিস ইজ 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড এবং এর সঙ্গে টিআরএনএ এর অ্যান্টিকোডন যুক্ত হয় সুতরাং এখানে জি এবং এই ক্ষেত্রে এ এন্ড দিস ইজ জি রাইট সো এই ক্ষেত্রে জি এই ক্ষেত্রে এ এন্ড হিয়ার ইজ এ ওকে সো এরা লিউসিন কে ক্যারি করে এন্ড এই ক্ষেত্রে লিউসিন কে ক্যারি করে রাইট সো দিস ইজ দা কনসেপ্ট তো এই যে থার্ড যে পেয়ারিং অর্থাৎ থার্ড বেসের যে পেয়ারিং এটাকেই আমরা বলবো ওবেল পেয়ারিং ওকে অর্থাৎ ট্রিপলেট কোডনের এমআরএনএতে বর্তমান যে ট্রিপলেট যে কোডন আছে সেই ট্রিপলেট কোডনের যে থার্ড লেটার বা থার্ড নাইট্রোজেনাস বেস টিআরএনএ থার্ড অ্যান্টিকোডনের সঙ্গে যে পেয়ারিং করে তাকেই আমরা বলবো ওবেল পেয়ারিং ওকে সো দিস আর দ্য প্রপার্টিজ অফ দ্য জেনেটিক কোড এবং পরের ভিডিও টিউটোরিয়ালে আমরা ওবেল হাইপোথেসিস সম্বন্ধে আলোচনা করব সুতরাং এক্ষেত্রে আমরা জিন কনসেপ্ট আমরা দেখলাম এবং ডিফারেন্ট টাইপের জিন কিভাবে ডিফারেন্ট টাইপের পলিপেপটাইড চেইন তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে জেনেটিক কোড কিভাবে আবিষ্কৃত হলো এবং জেনেটিক কোডের বিভিন্ন প্রপার্টিজ সম্বন্ধে আলোচনা করলাম পরের ভিডিও টিউটোরিয়ালে আমরা ওবেল হাইপোথেসিস এবং ট্রান্সলেশন পদ্ধতি সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব